আমি প্রত্যেক বাঙালির ঘরে ঘরে ওষুধের সাধারণ জ্ঞানটা পৌঁছে দিতে চাই, যাতে কেউ ভুল ওষুধ না খায় আর ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়ার থেকে রক্ষা পায়। বন্ধুরা, আজকে যে ওষুধটি নিয়ে আলোচনা করব, ওই ওষুধটির নাম হচ্ছে গিয়ে এভার হেলথ ক্যাপসুলস। ঠিক আছে, এটা ডক্টর বিশ্বাস কোম্পানি তৈরি করে। তো এভার হেলথ ক্যাপসুলস যারা খেতে চায় বা যারা খাওয়ার প্ল্যান নিচ্ছে তাদেরকে বলে দিই, এটা খিদে বাড়ায়, লিভার ঠিক রাখে, দুর্বলতা দূর করে, শরীরের ওজন বাড়ায় আর শরীর স্বাস্থ্য ভালো রাখে। আর এই জন্যই এটাকে তৈরি করা হয়েছে। এটা একটা আয়ুর্বেদিক ওষুধ। তো আর খাওয়ার নিয়ম বলে দিচ্ছি, যদি খিদে বাড়ানো ও দুর্বলতা দূর করার জন্য খেতে চান তাহলে এটা দিন দুইবার করে খাওয়ার পরে 10 দিন খেতে হবে। ঠিক আছে, তারপরে আপনি এটা চাইলে আরও মাসখানিক কন্টিনিউ করতে পারবেন, ডেলি একটা করে খাওয়ার পরে। ঠিক আছে, আর শরীরের ওজন বাড়ানো ও শরীর স্বাস্থ্য ভালো রাখার জন্য দিনে দুইবার, সকালে একবার, রাত্রে একবার খাওয়ার পরে এভাবে 30 দিন খেতে হবে। আর তারপরে যতদিন না মাংসপেশি সবল হয় বা শক্ত হয় ততদিন পর্যন্ত দিনে একবার করে ওষুধ চলতে থাকবে। ঠিক আছে, আর মনে রাখবেন ওষুধটি খাওয়া শুরু করলে প্রথমে একটু ঘুম বেশি হবে বা ঘুমের ভাবটা বেশি আসবে, আর পরে ধীরে ধীরে এটা ঠিক হয়ে যাবে। বন্ধুরা, এখানে আমি এভার হেলথ ক্যাপসুলের কম্পোজিশনটা, মানে যে কী কী উপাদান দিয়ে এভার হেলথ ক্যাপসুলটা তৈরি করা হয়েছে, এটা আর নর্মালি ডক্টর বিশ্বাসের আরেকটা ওষুধ যেটা মার্কেটে অ্যাভেলেবেল আছে গুড হেলথ ক্যাপসুলস, ওটার কম্পোজিশন, এই দুটো কম্পোজিশন আমি শেয়ার করলাম। আপনারা চাইলে এটা কম্পেয়ার করে দেখতে পারবেন যে দুটোর মধ্যে কী কী সিমিলারিটি আছে। আর আমি বলে দিচ্ছি, ম্যাক্সিমাম ক্ষেত্রে এখানে সিমিলারিটি আছে, তবে কিছুটা চেঞ্জেস অবশ্যই কোম্পানি করেছে, তা না হয় সেম উপাদান দিয়ে তো আর দুটি ওষুধ তৈরি করবে না। আর তো এই জন্য আপনাদের জন্য আমি শেয়ার করলাম, আর আপনারা এবার নিজেরাই দেখেন যে উপাদানের মধ্যে কী কী ফারাক আছে। ঠিক আছে, আর এটা খুলে দেখালাম ভিতরে ক্যাপসুলগুলি কেমন হয়, কালো কালারের, একদম দেখতে পুরা গুড হেলথ ক্যাপসুলের মতো। বন্ধুরা, যারা চ্যানেলে নতুন এসেছেন তাদেরকে বলে দিই, এই চ্যানেলে ওষুধ সম্বন্ধে আলোচনা করা হয়, বিভিন্ন ওষুধের ব্যবহার বা তার কী কী সাইড এফেক্ট আছে এই নিয়ে আলোচনা করা হয়, তাই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমি আমার প্রত্যেক ভিডিওতে বলি চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য, কারণ ভিডিও বানাতে খুব কষ্ট হয় বন্ধুরা, অনেক ইনফরমেশান কালেক্ট করতে হয়, কারণ এটা ওষুধ নিয়ে ভিডিও তৈরি করি, তাই ওষুধের জন্য আপনাদের কোনো প্রভাব না পড়ে, আপনাদের জন্য কোনো ক্ষতি না হয় ওইদিকেও আমি চিন্তা করতে হয় আমার, তাই আমার কষ্টটা অবশ্যই বুঝবেন আর চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, করে আমাকে উৎসাহ দেবেন, তাহলে আমি নতুন নতুন আরও ভিডিও আপনাদের কাছে নিয়ে আসব বিভিন্ন ধরনের ওষুধ নিয়ে। আর আপনারা যদি কোনো নির্দিষ্ট কোনো ওষুধের উপরে ভিডিও চান, যে ওষুধের আপনারা বাড়িতে খান বা আপনার মা বাবা খায় এমন কোনো ওষুধ, তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আমি ওই ওষুধ নিয়ে ভিডিও তৈরি করব, ওষুধের সাইড এফেক্ট বা ব্যবহার করার নিয়ম প্রত্যেকটা জিনিস আলোচনা করব। বন্ধুরা, আরও কিছু কথা রয়ে গেছে যেটা আমি সবসময় আমি আপনাদেরকে বলি যে ফিডব্যাক আমি শেয়ার করি, কারণ আমার নিজের ফার্মেসি আছে, তো যারা ওষুধটা খেয়েছে অলরেডি এবং তাদের থেকে কী ফিডব্যাক আসছে, তারা কী বলছে, ওষুধটা কতটুকু কাজ করছে, ওগুলিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করি। তাই এক্ষেত্রেও বলে দিচ্ছি, যারা এভার হেলথ ক্যাপসুল খেয়েছে এখন পর্যন্ত, যারা নিয়েছে বা যাদেরকে আয়ুর্বেদিক ডক্টরও কখনো কখনো এটা প্রেসক্রাইব করেছে, আর যারা খেয়েছে তাদের মধ্যে থেকে ভালোই ফিডব্যাক পাচ্ছি। অনেকজন বলেছে যে আগে যারা গুড হেলথ ক্যাপসুল খেয়েছে, গুড হেলথ ক্যাপসুল বন্ধ করার পরে খিদে অনেক কমে যেত, তাদের খাওয়ার রুচিটা অনেক কমে যেত, কিন্তু এভার হেলথ ক্যাপসুল যারা খেয়েছে তারা বলছে যে না, খাওয়ার রুচিটা এখনও আছে, বন্ধ করার পরেও খাওয়ার রুচি আছে। এবং যারা আগের আমার ভিডিও দেখেছে, যারা আমি বলেছি যে ওষুধ চলাকালীন যখন আপনার খিদে বাড়বে তখন আপনাকে কিন্তু ভালো খাবার খেতে হবে, তেলে ভাজা রাস্তা সাইডে রোড সাইডের খাবার খাবেন না, ভালো পুষ্টিযুক্ত খাবার খাবেন। আর যখন আপনার শরীর বাড়বে তখন কিন্তু আপনাকে পাশাপাশি এক্সারসাইজ করতে হবে, এক্সারসাইজ করে শরীরের মাংসপেশিগুলিকে শক্ত করতে হবে, তখনই কিন্তু আপনি যখন ওষুধ বন্ধ করবেন তখন আপনার শরীরের যে উন্নতি হয়েছে সেই স্বাস্থ্যটা কিন্তু আর কমবে না, ঠিক জায়গায় থাকবে। আর ঠিক অনেক পেশেন্ট এটা ফলো করেছে আর তারা কিন্তু ভালো ফিডব্যাক দিয়েছে যে ইভেন এভার হেলথ ক্যাপসুল খাওয়া বন্ধ করার পরেও কিন্তু তাদের স্বাস্থ্য তো ঠিক আছে।
ভিডিওর শেষে আরও কয়েকটা ইম্পর্টেন্ট কথা বলছি যে কারা কারা এই ওষুধ খেতে পারবে না। তো এই ক্ষেত্রে মনে রাখবেন, যারা হার্টের রুগী বা যাদের হাই ব্লাড প্রেশার আছে বা যাদের সুগারের রুগী, আর যারা গর্ভবতী মহিলা এবং যারা আগের থেকে অনেক মোটা লোক, তারা কিন্তু এই ওষুধ খেতে পারবেন না। ঠিক আছে বন্ধুরা, তো এই ভিডিওতে অতটুকুই। ভালো লাগলে ভিডিওটিকে লাইক করবেন। থ্যাংক ইউ সো মাচ ভিডিওটি দেখার জন্য।